গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো রিদম স্টুডিও, আমি রিতম। তো এখন আমি কথা বলবো রাকশা বান্ধন মুভিটাকে নিয়ে। তো কেরম লাগলো মুভিটা? এর মধ্যে আমরা অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি। তো কেরম লাগলো মুভিটা এটা বলার আগে আমি স্টোরিটা একটু রিভিল করে দিই। তো স্টোরিটা ঠিক এরকম, অক্ষয় কুমার এখানে একজন ফুচকাওয়ালার রোল প্লে করছেন, যার ফুচকা খেলা নাকি ছেলে বাচ্চাই হয়। এবার তার লাইফে কটা প্রবলেম? চারটে প্রবলেম, চার বোন। এবার চার বোনকে বিয়ে দিতে হবে। তার মা মরে যাওয়ার আগে তাকে বলে দিয়ে গেছে যে চার বোনের যেন ধুমধাম করে বিয়ে দেয়, তারপরে নিজের বিয়ের কথা ভাবে। এইটা হচ্ছে তার লাইফের সব থেকে বড় প্রবলেম, কারণ তার চার বোন চার রকম। একজন একটুখানি কালো, একজন হচ্ছে মোটা, একজন ছেলেদের মতো, আর একজন একটু বেটার। এবার কথা হচ্ছে তার লাইফে আরেকটা প্রবলেম হচ্ছে তার শ্বশুর মশাই। তার শ্বশুর মশাই বলছেন যে চারটে বোনের বিয়ে দিতে দিতে তার মেয়ে বুড়ো হয়ে যাবে, ওই জন্য তার মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। এইটা হচ্ছে গল্প। এবার অক্ষয় কুমার কি চারটে বোনের বিয়ে দিতে পারে, হ্যাঁ কি না, সেই উত্তরটা তোমরা পাবে হচ্ছে রাকশা বান্ধন মুভিতে। অবশ্যই মুভিটা দেখো, ভালো দিকগুলো বলে দিই। ভালো দিক হচ্ছে অক্ষয় কুমারের রিটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। অক্ষয় কুমার ভাই ধামাকা, মুভিটা যা ধামাকা হয়েছে এর থেকে বেশি আর কিছু বলবো না। এর কমেডি সিনগুলো আছে না, সেগুলো দেখার পরে তোমরা হাসবে, এর ইমোশনাল পার্টগুলো তোমরা কাঁদবে, এবং যা যা দেখানো হচ্ছে তোমরা নিজস্বভাবে ফিল করবে। এবং এর শোগুলো পুরো হাউসফুল ভাই, হাউসফুল, কারণ শুধুমাত্র অক্ষয় কুমারের জন্য। এবং অক্ষয় কুমার ওখানে ফাটিয়ে রোল করেছে ভাই, হেভি লাগছে। এবং একটা ইন্টারমিশনের আগে একটা সিন আছে যেখানে ইমোশনাল একটা পার্ট দেখানো হয় যে তার বোনের বিয়ে হয়ে যাচ্ছে, একটা গানও আছে, গানগুলো তো খুবই 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 সুন্দর। এবং যখন দেখাচ্ছে তার বোনের বিয়ে হয়ে যাচ্ছে সেই মুহূর্তে, এবং তার শ্বশুর যখন এসে তাকে বলে যে তুই আসল ছেলে না ওদের, তাও তুই এই বোনগুলোকে মানুষ করছিস, বিয়ে কেন দিতে যাচ্ছিস, ওই যে ইমোশনাল সিনটা। গল্পটা একটু পুরনো, কিন্তু ওদের যেই করার ইয়েটা না, এটা একটা নতুনভাবে তারা করার চেষ্টা করছে, আর হেভি লাগছে ভাই। অক্ষয় কুমার জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং ইন্টারমিশনের আগে এবং ইন্টারমিশনের পরে যে ইমোশনাল সিনগুলো আছে না, ওগুলো অসাধারণ লেভেলের ভাই, কোনো কথা হবে না। অক্ষয় কুমারকে নিয়ে ফাটিয়ে দিয়েছে। এর খারাপ দিকগুলো বলি, এর খারাপ দিকের মধ্যে বেশি কিছু খারাপ দিক নেই, কিন্তু খারাপ দিকের মধ্যে বলতে গেলে যে প্রথমের দিকটা, ওই প্রথমের দিকটা তোমরা মনে হবে যে না ভাই মুভিটা অতটাও স্পেশাল না, বাট মুভিটা যত আগাবে ও ভাই সাপ, কোনো কথা হবে না ভাই, একদম ফাটিয়ে দিয়েছে। এবং বোনদের অ্যাক্টিং, এবং লাস্টে যেই প্রবলেমস, মানে এই মুভিটার মোট একটা ব্যাপার হচ্ছে যে আজকাল মেয়েদের বিয়ে দিতে গেলে ছেলে পক্ষকে 15 কোটি 20 কোটি এরকম টাকা দিতে হবে, সেইভাবে অক্ষয় কুমারও বিয়ে দেয়। এবং অক্ষয় কুমারের মনে এই জিনিসটা চলতে থাকে যে হয়তো আমি আমার বোনের বিয়ে যদি কিছু টাকা দিয়ে দিই সে বোন খুশি থাকবে, আমাদের মেয়ে খুশি থাকবে বাড়ির। এইটাই হচ্ছে গল্প। এই জিনিসটাকে একটা মোটিভ করে এরা মুভিটা করেছে। আর অক্ষয় কুমারকে চয়েস করে তো ভাই ব্যাপক করেছে। আর আমি এতটা লিখে দিচ্ছি, অক্ষয় কুমারের জায়গায় এখানে যদি অন্য কেউ হতো ভাই হেগে দিত এখানে, সত্যি বলছি ভাই। অক্ষয় কুমারের যে অ্যাক্টিং আমরা সে আগেকার মতো দেখতে পেলাম, ওনাকে দে দানাদান, হেরা ফেরি, এইসব মুভির মতো সে আগের মতো লাগছে যে অক্ষয় কুমার ইজ ব্যাক, এতগুলো মুভি করার পরে ফ্লপ হয়েছে। বাট এই মুভিটা ভাই প্রত্যেকটা শো হাউসফুল, কোনো কথা হবে না অক্ষয় কুমারকে নিয়ে। আমার ব্যাপক লেগেছে মুভিটা, জাস্ট ব্যাপক। ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো তুমি, গানগুলো বলো, এবং এর খারাপ দিক অনেক কম ভাই, আর বলতে গেলে নেই খারাপ দিক, একটাও খারাপ দিক নেই। এবং প্রত্যেকটা মুভির স্টোরি লেখাটা, ওগুলো ডায়লগস, কমেডি সিনস, ইমোশনাল সিন, সবগুলো ঘ্যামা হয়েছে, জাস্ট ঘ্যামা। সো আজকের রিভিউটাই বন্ধ। আমার রাকশা বান্ধন মুভিটা খুব 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 ভালো লেগেছে। তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্টে জানো কিরম লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো রিভিউ নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।